হ্যালো ব্রিয়ার, যে বিশাল একটা লোহার শিকলে বাঁধা থাকে জাহাজ, জাহাজে অনেক হাজার হাজার টন পণ্য থাকে, অনেক ওজন বা বিশাল আকার জাহাজ থাকে, কিন্তু একটা জাহাজ কিভাবে আপনার সে একটা কিভাবে নোঙ্গর দিয়ে, নোঙ্গর বলতে একটা বিশাল পাথরের মতো ওজন নোঙ্গর, অনেক ওজন একটা নোঙ্গর দিয়ে একটা শিকল দিয়ে বাঁধা থাকে। দেখছেন কত মোটা একটা লোহার শিকল, এই শিকলটা ছিঁড়ে অনেক সময় চলে যায় জাহাজ। যেমন এই চিত্রাঙ্গে যখন ঘূর্ণিঝড় হয়েছে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি একটা নাবিকবিহীন জাহাজ চলে আসছিল সেন্ট মার্টিনের দিকে, যে এরকম একটা নোঙ্গর দেখছেন, বিশাল বড় একটা এই যে লোহার শিকলে একটা জাহাজ বাঁধা থাকে, আটকানো থাকে, এই যে একটা পাথর, এই যে লোহার অনেক ওজন, এটা এই শিকলে যখন বাঁধা থাকে, যখন এটা যখন জাহাজ গাঠ করা হয় মানে আটকে রাখা হবে কোনো জায়গায় স্থগিত রাখা হবে, তখনই এই নোঙ্গরটা এই লোহার শিকলটা দিয়ে এই নোঙ্গরটা ফানিতে ফেলে দেওয়া হয়, যেখানে ফেলে দেয় এই এই নোঙ্গরটার ওজনে তখন আর জাহাজ নড়াচড়া করতে পারে না, এক জায়গা থেকে অন্য জাহাজ যেতে পারে না। আমি যে জাহাজটা আপনার দেখাচ্ছি এটা কিন্তু তেমন বিশাল বড় না, আকারে অনেক ছোট, কিন্তু বিশাল বিশাল জাহাজ আছে, দশতলা, চার বারোতলা, পনেরোতলা, এরকম বড় বড় জাহাজ আছে, চারতলা, পাঁচতলা, সাততলা, আটতলা, এরকম বড় বড় জাহাজ আছে। এই জাহাজটা মূলত যখন জোয়ার আসছিল অর্থাৎ পানি যখন অনেক বেশি হয়েছিল তখন কিন্তু এই জাহাজটা এই সাগরের তীরে এসে অর্থাৎ পাড়ে এসে চলে এসেছিল, অর্থাৎ এখানে মানে আটকে রেখেছিল, মানে বেঁধে রেখেছিল। কিন্তু এখন কিন্তু যখন বাটা চলে আসছে, পানি যখন নেমে গেছে, তখন কিন্তু ওই জাহাজটা আর নামানো যাচ্ছে না। এই যে দেখেন বিশাল পাকা, বিশাল বড় পাকা, এই পাকার দ্বারাই কিন্তু আপনার এই জাহাজ, একটা জাহাজ অনেক দূরে পাকার দ্বারা একটা জাহাজ সে এক জায়গা থেকে অন্য জায়গায় চলাফেরা করে যেতে পারে। এই পাকা ভিতরে তো ইঞ্জিন রয়েছে, এই যে বিশাল পাকা দেখছেন, বড় বড় দুইটা বিশাল ফাঁকা, এই বিশাল ফাঁকা এবং বইটা, আমরা নৌকা যেরকম বইটা থাকে, সুর নৌকা বইটা থাকে, কিন্তু এটা বিশাল একটা বড় বইটা, কারণ এটা যেহেতু বড় জাহাজ লোহার, এই দুইটা বইটা দেখছেন, এই যে এখানে দুইটা বইটা, দুইটা ফাঁকা, এই দুইটা বইটা এবং ফাঁকার দ্বারাই একটা জাহাজ সে স্রোতের অনুকূলে যায় এবং প্রতিকূলে যায়। তাই আজকে আপনাদের লাইভে আমি দেখালাম একটা জাহাজ, একটা জাহাজের বিশাল যে একটা লোহার শিকল দিয়ে বাঁধা থাকে এবং যে বিশাল পাখা এবং যে বইটা লোহার বইটা দ্বারা একটা জাহাজ প্রতিকূলে এবং অনুকূলে যা। পরবর্তী লাইভে দেখা হবে। আসলে কেমন লেগেছে আমার এই লাইভটা কমেন্টে জানিয়ে দেবেন। ধন্যবাদ আমাদের এই ব্লগটি দেখার জন্য। দেখুন ওইদিকে কিন্তু সূর্য ডুবে যাচ্ছে।